ব্যক্তিরা বাংলাদেশ নিয়ে নানা রকমের কমেন্ট করেন। আমার একটি প্রশ্ন, আপনি কি একটি দেশের প্রতিনিধিত্ব করছেন নাকি আপনি বিএনপির প্রতিনিধিত্ব করছেন? আপনি কি বাংলাদেশে একটি বিশেষ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন নাকি বিএনপির দাবির প্রতিনিধিত্ব করছেন? আপনারা বারবার বলেন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের বিষয়ে আপনারা উচ্চকিত, তাহলে তাই যদি হয় আমরা কেন শুনছি যে স্যাংশন দেয়া হবে গণমাধ্যমের উপর, তাও সে সমস্ত গণমাধ্যমের উপর যে সমস্ত গণমাধ্যম দেশের কূটনৈতিকরা এখন জ্যোতিষ হয়ে গেছে, গুজব ছড়াচ্ছেন তারানা হালিম। বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তারা, প্রধান ব্যক্তিরা বাংলাদেশ নিয়ে কমেন্ট করে। তারানা হালিম বলেন, আমার একটি প্রশ্ন, আপনি কি আপনি একটি দেশে প্রতিনিধিত্ব করছেন নাকি বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করছেন? আপনি কি বাংলাদেশের একটি বিশেষ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন? আপনারা বারবার বলেন সংবাদ মাধ্যমে কণ্ঠরোধের বিষয়ে, তাহলে তাই যদি হয় আমরা কেন শুনছি স্যাংশন দেয়া হবে গণমাধ্যমের উপর, তাও সে সকল গণমাধ্যমের উপর যে সকল গণমাধ্যম বাংলাদেশ আওয়ামী লীগের সংবাদ পরিবেশন করে। কেন শুনছি যে স্যাংশন দেয়া হবে গণমাধ্যমের উপর, তাও সে সমস্ত গণমাধ্যমের উপর যে সমস্ত গণমাধ্যম বাংলাদেশ আওয়ামী লীগের সংবাদ পরিবেশন করে? কেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয়? বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজস্ব সংবাদ পরিবেশন বা এই যে আজকে আমরা মিটিং করছি, আমি তো আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করি, আমার সংবাদটি যাবে না? তাহলে আপনারা চান শুধুমাত্র বিএনপির সংবাদই চান? কেন বাংলাদেশ আওয়ামী লীগ কি একটি রাজনৈতিক দল নয়? এই যে আজ আমি এখানে মিটিং করছি কিংবা প্রতিনিধিত্ব করি, আমার সংবাদটি কি যাবে না? তাহলে কি আপনারা সকলে মিলে কি কেবলই শুধু বিএনপির সংবাদ প্রচার হোক সেটিই চান? আপনি কি বিএনপির মুখ পায়, আপনি কি বিএনপির দায়িত্ব নিয়েছেন, আপনি কি বিএনপির পক্ষে যে সকল গণমাধ্যম কথা বলে সেই সকল গণমাধ্যমের দায়িত্ব নিয়েছেন? আজকে আমাদের দেশের গণমাধ্যম যদি আপনার দেশে গিয়ে জিজ্ঞেস করে আপনার দেশের মানবাধিকারের অবস্থা কি, বিষয়টি আপনারা কিভাবে নেবেন? আমরাও সেভাবে নেই। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। আজ আমার দেশের গণমাধ্যম যদি আপনার দেশে গিয়ে জিজ্ঞেস করে আপনার দেশের গণমাধ্যমের বর্তমান অবস্থান কি, বিষয় কি, তাহলে আপনি কি জবাব দিবেন? আমরা ও সেইভাবেই জবাবদিহিতা করি। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, 30 লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ আমরা কারো কলোনি কিংবা উপনিবেশ নয়, কাজেই কথা বলার সময় কথা ভেবে চিনতে বলবেন। আপনারা বলেন যাদের উপর স্যাংশন দিয়েছেন কিংবা দিবেন সেই নামগুলো আমরা জানলাম কিভাবে? সব নামই আমরা জানি কিভাবে, গোপন রাখলেন, কাজেই গোপন আপনারা রাখেননি। আমি যদি আজ বলি আপনারা আমাদের মতন মানুষের কণ্ঠ রোধ করতে চাচ্ছেন, আমরা বলতে পারি, আমি বলতে পারি কোন টাকা পয়সা বিদেশে পাচার করিনি, আমি বলতে পারি ঋণ খেলাপি নয়, আমি বলে পারি কোন দিন ঘোষ খাইনি, তারপরও আমি আপনাদের বিরুদ্ধে কথা বলতে গেলে দুবার চিন্তা করি কেন জানেন? কারণ আপনারা অনলাইনে প্রোপাগান্ড মেশিনকে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন। সমস্ত অনলাইনে এই টিকটক পুলিং হ্যারাসমেন্ট করা হচ্ছে, আর এই যে তালিকা কোথা থেকে পেলাম হয়তো বিএনপি দিয়েছে। আমরা বলতে পারি, আমি বলতে পারি কোনো টাকা বিদেশে পাচার করিনি, আমি বলতে পারি ঋণ খেলাপি নই, আমি বলতে পারি কোনোদিন ঘুষ খাইনি, তারপরও কেন আমি আপনাদের বিরুদ্ধে কথা বলতে গেলে দুবার চিন্তা করি কেন জানেন? কারণ আপনারা অনলাইনে প্রপাগান্ডা মেশিনকে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন। আজকে যদি আমরা বলি যে জনাব পিটার হাসের ক্ষেত্রে আপনার ভূমিকা আছে, একজন ও বিএনপির নেতা কিংবা সংবাদ কর্মীর নাম নেই কেন বলে উল্লেখ করেন তারানা হালিম, তাহলে তো বলতেই হয় বিএনপির।
মুখপায় হিসেবে আপনারা কাজ করছেন, নির্বাচন তো হয়নি, 2024 সালে যেন সুষ্ঠু নির্বাচন হয়, যেটি মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা বারবার বলেছেন সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে বলে, তার জন্য এখন থেকেই স্যাংশন দিচ্ছেন, কাউন্টার স্যাংশন দিচ্ছেন, কিসের জন্য আপনারা কি বাবা ভাঙ্গা হয়ে ভবিষ্যৎ দেখেন? আপনারা একেবারে দেখেই ফেলেছেন, জ্যোতিষ হয়ে গেছেন, আপনারা জ্যোতিষের মতন বলে দিতে পারেন 2024 সালের নির্বাচন কি সুষ্ঠু হবে না, যেখানে মানুষের জন্য প্রধানমন্ত্রী আমরা মানুষের জন্য দিন রাত কাজ করছি বলে উল্লেখ করেন। 24 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন সুষ্ঠুভাবে নির্বাচন হবে, তার জন্য এখন থেকে চাপ সৃষ্টি করছে, স্যাংশন, কাউন্টার স্যাংশন কিসের জন্য? আপনারা কি বাবা ভাঙা যিনি ভবিষ্যৎ দেখেন এবং ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ বাণী করতে পারেন? আপনারা কি বাবা ভাঙা হয়ে 2024 সালের ইলেকশন সম্পর্কে আপনারা একেবারে দেখেই ফেলেছেন, জ্যোতিষ হয়ে গেছেন যে সেই ইলেকশনটি সুষ্ঠু হবে না?